ঢেয়াসছে আমফান, প্রবল ঝড়বৃষ্টি তাণ্ডবে আমূল পাল্টে যাবে রাজ্যের আবহাওয়া। জেলায় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুক্রবার গভীর নিম্নচাপ রূপে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে এটি। শনিবার সন্ধ্যায় মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিক দিয়ে অগ্রসর হবে রবিবার পর্যন্ত। তারপর এই ঘূর্ণিঝড় অভিমুখ পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিক দিয়ে অগ্রসর হবে। 18 ও 19 মে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের অবস্থান হবে উত্তর বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় কোন দিকে এগোবে তার প্রতি নজর রাখছেন আবহাওয়াবিদরা। এই ঘূর্ণিঝড়ের নাম আমফান দিয়েছে থাইল্যান্ড। সোমবার থেকে এ রাজ্যে আমফানের সরাসরি প্রভাব পড়তে শুরু করবে। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। মঙ্গলবার 19 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে, সঙ্গে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বুধবার নাগাদ। ঝোড়ো হওয়ার সঙ্গে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল হবে। যারা গভীর সমুদ্রে আছেন, মূলত উত্তর বঙ্গোপসাগরের দিকে, সেই মৎস্যজীবীদের সোমবার সকালের মধ্যেই ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল থেকে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরের দিকে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার IMD বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সহ উত্তর ভারত মহাসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নামের একটি বিশদ তালিকা প্রকাশ করেছে। তালিকায় 13 সদস্য দেশের জন্য 13টি করে মোট 169টি ঝড়ের নাম রয়েছে। ভারতে দেওয়া নামগুলির মধ্যে রয়েছে গতি, তেজ, মরসু, আগ, বোম, ঝড়, প্রবাহ, নীর, প্রবঞ্জন, ঘূর্ণি, আম্বুদ, জলদি ও ভেগা। বাংলাদেশে দেওয়া কয়েকটি নাম হলো নির্সর্গ, বিপর্যয়, অর্ণব এবং উপকূল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ঘূর্ণিঝড় আমফানের খবর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।